নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ডবল লাইনে কাজের জন্য মালদা ডিভিশনে বাতিল কিন্তু একাধিক কিন্তু ট্রেন। তো বন্ধুরা, টোটাল কিন্তু 15 জোড়া মেল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন কিন্তু সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে মালদা ডিভিশন থেকে, যেখানে কিন্তু বলা হয়েছে যে ডবল লাইনে কিন্তু কাজ চলছে। তো বন্ধুরা, কোন কোন ট্রেনগুলি বাতিল করা হয়েছে, কোন এক্সপ্রেস ট্রেন, কোন মেল ট্রেনগুলি কিন্তু সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে, তো বন্ধুরা সেই জন্য আপনার সব কিছু জানতে হবে। তো বন্ধুরা, জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, ডবল লাইনে কাজ হবে তারই জেরে বেশ কিছু মেল ট্রেন বাতিল এবং কিছু রুট পরিবর্তনের কথা বিজ্ঞপ্তি দিয়ে জানালো পূর্ব রেলওয়ের মালদা ডিভিশনের তরফ থেকে। তো সেখানে কিন্তু বলা হয়েছে নিউ ফারাক্কা জংশন থেকে ধুলিয়ান গঙ্গা স্টেশন পর্যন্ত 13.76 কিলোমিটার এলাকা জুড়ে ডবল লাইনে কাজের জন্য 7 এপ্রিল বৃহস্পতিবার থেকে 13 এপ্রিল বুধবার পর্যন্ত মালদা ডিভিশনে 15 জোড়া মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হলো। এর পাশাপাশি বাতিল করা হয়েছে 4 জোড়া প্যাসেঞ্জার ট্রেনও। তাছাড়া 10টি ট্রেনের রুট পরিবর্তন এবং 2টি ট্রেনের যাত্রাপথ সংকুচিত করা হয়েছে। তো সেখানে বলা হয়েছে বৃহস্পতিবার পূর্ব রেলের মালদা ডিভিশনের তরফ থেকে সেই তথ্য কিন্তু জানানো হয়েছে। তো বুধবার রাতে পূর্ব রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে 7 থেকে 13 এপ্রিল পর্যন্ত ফারাক্কা থেকে ধুলিয়ান গঙ্গা স্টেশন পর্যন্ত লাইন ডবল করার কাজ কিন্তু চলবে, তারই জন্য নিম্নলিখিত ট্রেনগুলি সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে। তো প্রথম যে ট্রেনটি বাতিল করে দেওয়া হয়েছে 13063, 13064 হাওড়া বালুরঘাট হাওড়া এক্সপ্রেস, সেটি কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি 12363, 12364 কলকাতা হলদিবাড়ি কলকাতা এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি 13173, 13174 শিয়ালদা আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি 13705 এবং 13706 শিয়ালদা শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি 13053, 13054 হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি 13422, 13421 মালদা নগরদ্বীপ ধাম মালদা ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি 13033, 13034 হাওড়া কাটিয়ার হাওড়া এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি 13145, 13146 কলকাতা রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি 13161, 13163 তারপর 13169 এবং 13164, 13170 শিয়ালদা হর্ষ শিয়ালদা হাটেবাজার এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। তারপরে দেওয়া আছে 13147, 13148 শিয়ালদা বামুনহাট শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। ট্রেন নাম্বার 13161, ট্রেন নাম্বার 13162 কলকাতা বালুরঘাট কলকাতা এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি 13181 তারপর হচ্ছে 13182 কলকাতা শিলঘাট কলকাতা এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি 13159, 13160 কলকাতা যোগ বিনা কলকাতা এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি 17157, 12157 কাটিয়ার হাওড়া কাটিয়ার এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি বন্ধুরা আরও অন্য অনেকগুলি ট্রেন কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, তাছাড়া বাতিল করে দিয়েছে আজিমগঞ্জ বড়া বার হাওড়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার, সে ট্রেন নম্বর হচ্ছে 0543, 0534 তার পাশাপাশি 0343, 0344 আজিমগঞ্জ ভাগলপুর আজিমগঞ্জ প্যাসেঞ্জার বাতিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি 0337, 0338 সাহেবগঞ্জ ভাগলপুর সাহেবগঞ্জ প্যাসেঞ্জার কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি 03192 সাহেবগঞ্জ আজিমগঞ্জ প্যাসেঞ্জার সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, সেটা কিন্তু দেখুন এই বিজ্ঞপ্তিতে কিন্তু সব কিছু দেওয়া আছে। তার পাশাপাশি বন্ধুরা আমি আর একটু জানিয়ে দিচ্ছি, এছাড়া 15657, 15658 দিল্লি কামাখ্যা দিল্লি ব্রহ্মপুত্র মেল বাতিল করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি 13135320, 15619 কামাখ্যা গয়া কামাখ্যা এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে। 15648 হাওড়া লোকমান্য তিলক এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে।
তো তাছাড়া 14004 103 নিউ দিল্লি নিউ মালদা এক্সপ্রেস ট্রেনকে নির্দিষ্ট রুটে পরিবর্তে কাটিহার ও বারাউনি রুটে কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। তার পাশাপাশি 13141 13142 শিয়ালদা নিউ আলিপুরদুয়ার শিয়ালদা তিস্তা তোরসা এক্সপ্রেস 13145 13465 13466 হাওড়া মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস এবং 15961 15669 এবং 15662 এবং 15590 হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস তাছাড়া 15643 পুরী কামাখ্যা এক্সপ্রেস তাছাড়া 02517 কলকাতা গুয়াহাটি স্পেশাল বর্ধমান রামপুর গুমানি রুটে কিন্তু পরিবর্তন কিন্তু করা হয়েছে। তো বন্ধুরা আশা করি আপনারা কিন্তু বুঝতে পারলেন। তাছাড়া বন্ধুরা আরেকটি ট্রেন যেটা দেখাচ্ছে যেটা হচ্ছে 13011 13012 হাওড়া মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস এই কদিন কিন্তু মালদার পরিবর্তে রামপুরহাট থেকে হাওড়া পর্যন্ত কৃষ্ণ চালানো হবে। তো বন্ধুরা এইটাই ছিল ছোট্ট একটি আপডেট। আপনাদের যদি বন্ধুরা বুঝতে কোথাও অসুবিধা হয় তো বন্ধুরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব। তো বন্ধুরা আপনাদের এই ট্রেনগুলি একটু পজ করে দেখে নেবেন, এই ট্রেনগুলির মধ্যে আপনাদের কোনো পরিচিত কোনো ব্যক্তি কিন্তু এই ট্রেনে কিন্তু যাতায়াত করছে কি না। তো বন্ধুরা তাকে কিন্তু আপনি বলে দেবেন যে এই ট্রেনগুলি কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা এটা ছিল ছোট্ট একটি আপডেট। আপনাদের বন্ধুরা ভিডিওটা ভালো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, মন দিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই আপনাকে সাহায্য করার চেষ্টা করব। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে, ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। বন্ধুরা সবাইকে আপনাদের অসংখ্য ধন্যবাদ।